মানে কি মানে ফোন ধরো তোমার বেস্ট ফ্রেন্ড ফোন করছে তোমারে ক্রিং 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 আরে রাশেদ দোস্ত কেমন আছিস দোস্ত কতদিন পর তোর লগে দেখা দোস্ত তুই কেমন আছিস কত ভালো আজ শুন তুই নাকি তোর ওই যে গার্লফ্রেন্ড ওর বাপের লগে দেখা করতে গেছলি কি হইলো কত আমি তোমারে কিভাবে বলবো আরে তোমার বেস্ট ফ্রেন্ড তো আমিনা আমিনা তোমার বেস্ট ফ্রেন্ড বলো বলো আরে দোস্ত শোন না আমি তো মনে করো আমার গার্লফ্রেন্ডের বাপের লগে দেখা করতে যাবো বুঝছস তুই কনা আমার একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করি বুঝছিস মানে আমি তো জানি না একটু কনা আমার আচ্ছা মনে করো আমার হঠাৎ করে অনেক দিন পরে মনে হইলো যে আমি ক্লাস 5 এ পড়ি আর সামনে বসে আমার স্যার বলতেছে এই তোমার চুল বড় কেন তারপরে তোমার দাড়ি কেন তারপরে বলবে তোমার বাটন খোলা কেন মানে সে এক অভূতপূর্ব অভিজ্ঞতা বুঝছস মানে আমার হঠাৎ করে মনে হলো এরকম যে বাংলাদেশে আর কোনো মেয়ে নাই শুধুমাত্র তিশা আছে আর কোটি কোটি পোলাপান তিশার পিছনে ঘুরে বুঝছস তো ছাড়ে দে আরে দোস্ত তো পেন নেওয়ার কোনো কারণই নাই ছাড়ে দে একেবারে মনে কর উইকেট ডাউন করে দে ছাড়ে দে হুম ছাড়ে দে পারবো না ও যে কিউট তুই দেখলে তোর মাথা নষ্ট হয়ে যাবে রে এ পকর পকর বন্ধ কর পরে ফোন কর রাখলাম বাদ দাও এখন তুমি ফোন ধরো 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 তোমার বেস্ট ফ্রেন্ড বাদ দাও আমারটা সব শুনে এখন বাদ দাও এগুলা ছাড়ো ধরো ধরো ফোন ধরো রেডি ক্রিং ক্রিং কিরিং কিরিং হ্যাঁ দোস্ত কেমন আছিস হ্যালো রাশেদা আমার ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড রাশেদা কেমন আছিস দোস্ত আল্লাহ তিশা তোর সাথে কতদিন ধরে দেখা নাই কেমন আছিস ভালো রে তুই কেমন আছিস আছি রে ভালো আছি আর বলিস না ক্লাস টাস নিয়ে টেনশনে আচ্ছা তোর না বয়ফ্রেন্ড হইছে হ্যাঁ হইছে আর কি একটা আচ্ছা কেমন হইলো বল না বল না সেটা তো ফোনে বলা যাবে না সামনাসামনি দেখা হইলে বলবো সামনাসামনি তুই জীবনও দেখা করবি না তুই বল তোর মনে আছে ময়ের বিয়ে হইলো না হুম ময়ের বিয়ের সময় দেখাইছি তো তারপরে একবার দেখা হইলো দুইবার দেখা হইলো ওই দেখা হইতে হইতে আসলে অ্যাফেয়ার হয়ে গেল এই তুমি কি আমার সাথে চিটিং করতেছো হ্যাঁ ডিটেইল বলো ডিটেইল ময়ের বিয়ের সময় আসলে আমাদের দেখা হয়েছিল আনফরচুনেটলি আমাদেরকে একসাথে মানে সবাই মিলে রাত কাটাতে হয়েছিল তারপরে আমাদের মধ্যে একটা ডিল হলো যে আমরা 3 মাস পর দেখা করব সামহাউ দেখা হয় নাই তারপর 6 মাস পর আবার আমাদের দেখা হইলো আসলে ওই 3 মাস পর আমি গেছিলাম জানিস বাট ওর হাত ভেঙে গেছিলো তো এজন্য আসতে পারে আমি যে অনেকক্ষণ ওয়েট করছি কেন গেছিলাম আমি না জানি না জানিস আমি গেছি ওয়েট করছি আই থট দ্যাট ও আসবে সে আসে নাই খারাপ লাগছিল আবার মনে হয়েছিল যে কেন আসবে আসার তো কোনো কারণ নাই 6 মাস পর দেখা হলো একবার দেখা হলো তারপর আবার দেখা করলাম আমরা কখনো ভাবি নাই যে আমি এই ছেলেটাকে এত পছন্দ করব কেমন জানি একটা অভ্যস্ততা হয়ে গেল জানিস মানে ওর সাথে কথা বলতেই হবে দেখা করতেই হবে শেয়ার করতেই হবে কেমন কেমন যেন একটা হয়ে গেল ও আসলে ইতালি চলে যাচ্ছে আব্বুর সাথে দেখা করাইছিলাম এখন না হঠাৎ করে কাল রাত থেকে ফিল করতেছি যে ও তো চলে যাবে তখন আমি তো শেয়ার করতে পারবো না ওর সাথে যখন চাইবো তখন তো কথা বলতে পারবো না ওর সাথে আমার এত লোনলি লাগতেছে জানিস আমার কাছে মনে হচ্ছে যে আমার আশেপাশে সবাই আছে কিন্তু ও তো নাই ও তো 3টা বছর থাকবে না আমার সাথে আমি শোন না ওনা বারবার আমাকে কানেকশনের কথা বলতো বলতো যে
আমাদের মধ্যে একটা কানেকশন আছে। আমি সবসময় কি বলতাম জানিস? বলতাম যে না, ইটস নট কানেকশন, এটা হচ্ছে কোইন্সিডেন্স। থামো, ইট ইজ কানেকশন। তোমাকে ইটালি যেতেই হবে, না গেলে হয় না। সত্যি করে একটা কথা বলবা, তুমি কি আসলে রাশেদ? চাপ আমার কিছু না তো।